পুরনো বন্ধু সাকিব, আমরা একসাথে ছবি করেছি, অনেক সময় কাটিয়েছি। ফাইনালি দুষ্ট কোকিল কলকাতায়, বাংলাদেশ সারা বিশ্ব তোলপাড় করে এখন কলকাতার অডিয়েন্সের কাছে। কলকাতায় কোন শহরের বেটি তুমি উড়াধুরা? এই শহরেরই মেয়ে, তোমরা সবাই জানো। আর থ্যাংক ইউ ফর লাভিং উড়াধুরা অ্যান্ড দুষ্ট কোকিল। ইরফান ইন্টারন্যাশনালি খুব ভালো করছে, বক্স অফিসে খুব ভালো, যদি কলকাতায়ও দেখে নেয় তাহলে তো ইটস চেরি অন দ্য টপ। প্রথমে তোমার এত এক্সপেকটেশন ছিল যখন ওপারে গিয়ে সফলভাবে বাংলাদেশে কাজ করার? স্পিকিং, দেখো আমি জানতাম দিস পিকচার উইল বি হাইপ বিকজ দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ টোল্ড, কিন্তু এত ভালোবাসা পাবো সেটা এক্সপেক্ট করিনি। দুষ্ট কুকিলেরা সাময়িক ভালোবাসা পেয়েই থাকে। মিমি ম্যাডাম, জনতাকে তুমি কোন চোখে দেখো? জনতা মানে জনতাই সব, জনতাই ভগবান আমি বলি, ওরা এত ভালোবেসেছে। বাংলাদেশে প্রথম কাজ, তাও আবার সুপারস্টার সাকিব খানের সাথে, একটা আলাদা মাইন্ড কাজ করছিল কি? ডেফিনেটলি, মানে আমি বাংলাদেশে আগে কাজ করিনি, আর কাজ করাটা ইটস অলওয়েজ বেটার যে দ্য প্রোডাকশন হাউস ফলো অ্যান্ড ডেফিনেটলি সাকিব, সো সব মিলে প্যাকেজটা তুফানের, একদম তুফানি। কলকাতার অনেক অভিনেত্রী তুফানে এক্সাইটেড। এক্সাইটেড, দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের। আমি খুবই এক্সাইটেড, কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভালো লাগছে, এবার দর্শকরা কি করে সেটা হতে পারে। এক একজনের অনুভূতি এক এক রকম প্রকাশ করছেন। আমার খুবই ভালো লাগে, হি ইজ ড্যাশিং আর খুবই ভালো অ্যাক্টর। এইবারে এখানে লোকজন কত ভালোভাবে মুভিটা নিচ্ছে সেটা ডিপেন্ড করে, এবং সাকিব খানকে প্রশংসায় ভাসাচ্ছেন, আর আশা করি খুবই ভালো হবে, বিকজ দে বোথ আর লুকিং সুপার টুগেদার। দারুণ লাগছে, খুব এক্সাইটেড। উড়াধুরা মন হতে চাচ্ছে না আপনার? অফকোর্স, সবাই জানে যে কারা রয়েছে মুভিতে। আপনারা তো এখনো তুফান দেখেননি, এই মাত্র এলেন, তুফান কেমন হতে পারে? লেটস সি কি রকম হয়, আমি জানি অসাধারণ হবে, সেটা নিয়ে কোনো কথাই নেই। সবশেষ একটি কথাই বলবো, তুফান সারা বিশ্বে রিলিজের পর ভারতে রিলিজ দেওয়াটা সঠিক কাজ হয়েছে, তবেই না তুফান টিম আয়ের মুখটা দেখতে পেল, নতুবা আগে ভারতে রিলিজ দিলে পাইরেসিতে কাঁচকলাটা পেতো।